यहूदी जाति हजरते मूसा अलैहिस्सलामेर उपरे ईमान एने चिलो। कुराने की भावे बोले चेन, ईमान आने काफिर होए गेसे, आबार ईमान एने आबार काफिर होए गेसे। इमाम कतादा रहमतुल्लाही अलैहि एर साथे मिल रेखे आलोचना करेछेन, एई आयात यहूदीदेर सम्पर्के नाजिल होयेछे। यहूदीरा हजरते मूसा अलैहि सलातु वसलामेर उपरे ईमान एनेछिल। तदानीन्तन समय तौहीदेर दावतकारी तो मूसा अलैहि सलामई छिलेन। अतएव तारा मूसा अलैहि सलामेर उपरे ईमान आनलो। आबार गुबोत्सेर पूजार माध्यमे तारा मुर्ताद होये गेलो, काफेर होये गेलो। তারা গরুর পূজা করার মাধ্যমে কাফের হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন এবং তওবার কথা তাদেরকে বলা হলো, তারা তওবা করে আবারো ঈমান আনলো। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম আসার পরে আবার কাফের হয়ে গেল। তাইলে মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলো, তার যুগেই গোবৎসের পূজা করে কাফের হলো। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন আবার আসলো, ঈসা আলাইহিস সালামকেও তারা অস্বীকার করলো। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, ইহুদিরা আবার আমাদের নবীকে অস্বীকার করলো। আমাদের নবীকে অস্বীকার করে শুধু কাফের হয়েছে বিষয়টা এমন নয়। আল্লাহ পাক বলেছেন, সুম্মাসদাদু কুফরা। আল্লাহ পাক বলেন, শেষ নবীকে অস্বীকার করে তারা শুধু কাফিরি হয়েছে এমন না, বরং তাদের কুফুরি নাফরমানি আরো বৃদ্ধি করেছে। কুফুরি এবং নাফরমানি আরো কি করছে? বৃদ্ধি করেছে। তো আসলে ইহুদি এমন একটা জাতি পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিকে সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন। নিয়ামতের দিকে যদি বিবেচনা করা হয়, সবচেয়ে বেশি নিয়ামত কাদের দান করা হয়েছে? ইহুদিদের দান করা হয়েছে। অসংখ্য নবী রাসূল ইহুদিদের মধ্যে আল্লাহ পাক প্রেরণ করেছেন। অসংখ্য নিয়ামত আল্লাহ পাক ইহুদিদেরকে দিয়েছেন। ঈদ আসলে আমরা জামা বানাই, সবাই জামা কাপড় বানাই, ভালো ভালো খাদ্যের ব্যবস্থা করি। এই ঈদ চলে গেলে আরেক ঈদ আসতে আসতে জামা পুরান হয় না, আরো নতুন হয়, জামা পুরান হয়ে যায়, ওইটা দিয়ে আর ঈদ হয় না। আবার ঈদ আসছে, আবার নতুন জামা। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জামা দিবেন যে জামা পুরান হয় না। সুবহানাল্লাহ বলেন, জামা যে পড়ছে আর পুরান হয় না। এই জামা মানুষের দেহ বড় হয়, জামাও বড় হয়। কত টেনশন মুক্ত করে বানাইছে, চিন্তা করছেন নি? এইভাবে জামা ময়লা হয় না, পুরাতন হয় না, দেহ বাড়ে জামাও বড় হয়। এভাবে অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিকে দান করেছেন। এই ইহুদি কারা, ইহুদিদের পরিচয়টাও আমাদের শোনার জানার দরকার। মাইকের আওয়াজটা একটু কমায় দেন। ইহুদিদের পরিচয় কি, ইহুদি কারা? হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুইজন সন্তান, একজন হলো ইসমাঈল আলাইহিসসালাম, পরে আরেকজন জন্ম নিয়েছিলেন হযরতে ইসহাক আলাইহিসসালাম। দুইজনই আল্লাহর নবী ছিলেন। ইসহাক আলাইহিসসালামের এক পুত্র ছিল যার নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামেরই উপাধি ছিল বনি ইসরাইল। ইহুদিদেরকে বনি ইসরাইলও বলা হয়।
হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল বনী ইসরাইল। এই বনী ইসরাইলের একটা শাখার নাম হলো ইহুদি। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের মধ্যে একজনের নামও ছিল ইহুদা। সেখান থেকে ইহুদি সম্প্রদায়, ইহুদি গোষ্ঠী আবিষ্কার হলো এবং এই ইহুদি অসংখ্য নবী পেয়েছে, নিয়ামত পেয়েছে, কিন্তু প্রত্যেকটা নিয়ামতের নাশুক্রিয়া করেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ, যত নিয়ামত পেয়েছে প্রত্যেকটা নিয়ামতের নাশুক্রিয়া তারা করেছে। সেই ইহুদিদের সম্পর্কে যদি আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ইহুদিদেরকে বারবার বারবার নাজেহাল করেছেন। এইজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ ওয়াযুরিবাত আলাইহিমুল মাসকানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহর আযাব তাদেরকে ঘিরে রেখেছে। আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব তাদেরকে ঘিরে রেখেছে। ওয়াযুরিবাত আলাইহিমুল মাসকানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারিদ্রতা এবং উদ্ভ্রস্ত করেছেন, অর্থাৎ অভাব চাপায়া দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোথাও স্থায়ী হওয়ার জন্য দেননি। এই শাস্তিগুলি তাদেরকে কেন দিয়েছেন, তাদের অপরাধগুলি কি ছিল? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, এর কারণ হলো, এক নাম্বার কারণ হলো, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল। আল্লাহর আয়াতকে তারা স্বীকার করেনি, আল্লাহর কিতাবকে তারা অস্বীকার করেছিল। ওয়ায়াকুতুলুনাল আমবিয়া বিগাইরি হক, আর দ্বিতীয় নাম্বার হলো, অন্যায়ভাবে তারা পয়গম্বরদেরকে হত্যা করেছে। যে নবী রাসূল আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছেন, এই নবীদেরকেও তারা হত্যা করেছে। কত বড় জালেম ছিল তারা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে শাস্তিও দিয়েছেন। আমরা আর কি শাস্তি পাই? আমাদের দেশের মানুষ পাপ করলো, ওদের তুলনায় শাস্তি অনেক কম। ওদের শাস্তিটা কেমন ছিল? এমনও শাস্তি গেছে, 40 বছর পর্যন্ত খালি রাস্তায় ঘুরছে, রাস্তা পায় নাই, গন্তব্যস্থানে যাইতে পারে নাই। সুবহানাল্লাহ, বলেন, আমরা রাস্তা হারায়া 40 বছর না, 3 মাস ঘুরছি, কোথাও এমন কোন রেকর্ড আছে? 6 লক্ষ মানুষ রাস্তা হারাইছে, পুরা জাতি রাস্তা হারায়। সকাল বেলায় রওনা দে, চলতে 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 রাত্র হয়ে যায়, বিশ্রাম করে, একটু ঘুমায় নি, আবার সকাল বেলায় যাব। সকাল বেলায় ঘুম থেকে উইটা দেখে যে জায়গা থেকে রওনা করছিল ওই জায়গার মধ্যে আছে। সুবহানাল্লাহ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন ইহুদিদেরকে। সেই ইহুদিরা পৃথিবীর মধ্যে কত অন্যায় করেছে দেখেন। ইহুদিদেরকে সময়ে সময়ে আল্লাহ পাক রাজত্বও দিয়েছেন, এত রাজত্ব আল্লাহ পাক আর কোন জাতিকে দেয় নাই। হযরত ইউসুফ আলী ইসলাম যখন ক্ষমতায় আসলো, হযরত ইউসুফ আলী ইসলাম এক লাগা 400 বছর পর্যন্ত শাসন করেছে। সুবহানাল্লাহ, বলেন, ইহুদিরাই তো ছিল শাসন ক্ষমতায়। হযরত ইউসুফ আলী সালাতু ওয়াসালাম 400 বছর পর্যন্ত মিশর তিনি শাসন করেছেন। ইউসুফ আলী ইসলামের শাসনের কারণে, কঠোরতার কারণে ইহুদিরা জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করে চলত।
400 বছর পরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, ওরা আবার অহংকারী হয়ে গেল, বেপরোয়া হয়ে গেল, জাতির সাথে তারা জুলুম করা শুরু করে দিল। জুলুম নিপীড়ন এমন কোন অন্যায় নেই যা তারা জাতির সাথে করে নাই, সব ধরনের অন্যায় আচরণ তারা জাতির সাথে করা শুরু করে দিল।